মানুষের পাশে থাকাটাই প্রধান লক্ষ্য হবে, তৃণমূল প্রার্থীদের টিটাগড়ে জানালেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে শুক্রবার। শুক্রবার সন্ধ্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল জেলা আইএনটিটিউসি সভাপতি সোমনাথ শ্যাম জানান, তৃণমূল প্রার্থীদের লক্ষ্য হবে মানুষের পাশে দাঁড়ানো। এছাড়াও তিনি যারা প্রার্থী হতে পারেননি দলের এমন কর্মীদের আশাহত না হওয়ার জন্যও বলেন এবং জানান আগামী দিনে তারা নিশ্চয়ই দলের যোগ্য সম্মান পাবেন। এই মুহূর্তে থেকেই আমরা নেমে যাচ্ছি এবং দলের বার্তা একটাই, মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে। যারাই আমাদের ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে এআইটিসির তরফ থেকে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তাদের বিবেচনা করে যাচাই করে তাদের করা হয়েছে। তাদের একটাই লক্ষ্য হবে যে মানুষের পাশে থাকা এবং মানুষের কাজ করা, এই দুটোই হচ্ছে তাদের লক্ষ্য, তাছাড়া আর কোনো লক্ষ্য নেই। এটা নিয়ে আমরা সবাই এগোবো, যে যার এলাকায় আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো আর 100% আমরা সফলতা এনে দেখাবো। কারুর যদি কোনো দেখুন ক্ষোভ বিক্ষোভ তো নিশ্চয়ই থাকতেই পারে। আমিও যদি প্রত্যাশীর জন্য চিন্তাভাবনা করে থাকতাম, আমি যদি না পাই তাহলে আমি নিশ্চয়ই একটা মনের মধ্যে ক্ষোভ তৈরি হবে। কিন্তু আবার মনে করতে হবে আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, লড়তে গেলে মরতে হবে, লড়তে গেলে আঘাত লাগতেই পারে, কিন্তু তার মানে এটাই নয় যে আমি শুয়ে পড়বো বা বসে পড়বো। আমার একটাই উদ্দেশ্য, লড়তে গেলে হোঁচট খেতে পারি, আবার উঠে দাঁড়িয়ে আবার এগোতে হবে, আবার সময় আছে, নিশ্চয়ই সবাই সময় মতন সবাই যথাযথ জায়গায় সম্মান পাবে। বাঙালিয়ানা খাবার বাঙালি বাড়িতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।